চন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত সাতটি দোকান শুক্রবার পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার তার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ নানান পৌর প্রতিনিধিরা উল্লেখ্য গত বুধবার নাশুকতার আগুনে পুড়ে গিয়েছিল এই দোকানগুলি পৌর নিগম এবং বিজেপি দল ক্ষতিগ্রস্ত দোকানীদের পাশে সহযোগিতার হাত নিয়ে থাকবে বলে জানান পুর মেয়র আমরা ওদের পাশে থাকা এটা আমরা তো প্রথমে আমি এটা খুবই এবং বিষয় যে আমাদের এই রাজ্যে নির্বাচন এত সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে যেটা বিগত দিনে এই রাজ্যের মানুষ বা এই জনগণ যারা নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা কিন্তু দেখেননি এই প্রথম জিরো ব্যালেন্স বলা হয়েছে এবং পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময়ে ফলাফল বেরোনোর পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা রাজ্যবাসীর কাছে এবং দলীয়ভাবে আমাদের সকলের কাছে আবেদন রেখেছিলেন যাতে রাজ্যে যেটা শান্তি প্রতিষ্ঠা দুই হাজার পর নির্বাচনে পরে যাতে বজায় থাকে সেক্ষেত্রে সারা রাজ্যের মানুষ সাড়া দিয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচনে পরে কিছু দুষ্কৃতিকারীরা এই সরকারের ভাবমূর্তিকে কলুষিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং সরকার যে সার্বিকভাবে যে চেষ্টা করছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করার জন্য বা সমৃদ্ধ করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে তাকে ধ্বংস করার একটা অপচেষ্টা চলছে তারই এই ধরনের নাশকতার তীব্র নিন্দা করে তিনি জানান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই কিছু দুষ্কৃতী নির্বাচনের ফল ঘোষণার পর থেকে নাশকতা চালিয়ে যাচ্ছে আইনের মাধ্যমে তাদের কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা করা হবে বলে মেয়র দীপক মজুমদার জানান রিপোর্ট আর ই নিউজ